Hello guys, welcome to my YouTube channel and welcome to my new another blog. আজ যে ব্লগটি করতে যাচ্ছি তা হলো ঝাঁসির কেল্লা। আমরা ছোটবেলায় বইয়ে পড়েছিলাম যে ইংরেজদের সঙ্গে ঝাঁসির রানী খুব লড়াই লড়ে বীরত্বের সঙ্গে প্রাণ দেন, তবুও ইংরেজদের কাছে মাথা নত তিনি করেননি। আর এখান থেকেই শুরু হয় ইংরেজদের প্রতি লড়াইয়ের সূত্রপাত। তো চলুন, ঝাঁসির কেল্লা কেমন দেখতে তা আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন। এই কেল্লার নির্মাণ করেন রাজা বীর সিং জুবেদ। পরবর্তীতে মারাঠা রাজারা এটি নিজেদের কব্জায় নিয়ে এখানে রাজত্ব করতে থাকেন এবং রাজা গঙ্গাধর রাও মারাঠি ছিলেন। তিনি রানী লক্ষ্মীবাঈকে বিয়ে করে এই রাজমহলে নিয়ে আসেন। তারপর ওনার এক পুত্র সন্তান হয়, কিন্তু কিছুদিন পর একমাত্র পুত্রের মৃত্যুতে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তিনি অবশেষে পুত্র শোকে মারা যান। তারপর রানী লক্ষ্মীবাঈ তার রাজত্ব সামলান এবং খুবই নিপুণতার সঙ্গে রাজত্ব পরিচালনা করেছিলেন, কিন্তু তিনি ষড়যন্ত্রের শিকার হয়ে রাজপাট খুইয়ে সর্বশান্ত হয়ে অবশেষে বীরগতি প্রাপ্ত করেন। তার সেই বীরত্বের গাথা এই কেল্লার এক একটি ইটে প্রতিধ্বনিত হয়। এখানকার পুরাতাত্ত্বিকবিদরা এই কেল্লাটিকে খুব যত্নের সঙ্গে পরিপাটি করে সুসজ্জিত করে রেখেছেন, আর সেই কেল্লার কিছু অংশ বিশেষ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে আমাদের সঙ্গে থাকবেন। তো দেখতে থাকুন।
এটা টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করতে হয়, আর এক একজন মাথা পিছু 25 টাকা করে টিকিট। তো চলুন ভিতরে। এটা হচ্ছে কড়ক তোপ, কড়ক বিজলি তোপ। সুরক্ষার দৃষ্টিতে এর ভূমিকা অপরিসীম ছিল। পুরোটা কাঁচা লোহার দিয়ে তৈরি, প্রচণ্ড ভারীও ছিল। যখন এটা ব্যবহার করা হতো মনে হতো যেন বিজলি চমকাচ্ছে, ওই জন্য এর নাম কড়ক বিজলি তোপ। এরপর আস্তে আস্তে আমরা ভিতরের দিকে প্রবেশ করব। এই সামনে যে দেখতে পাচ্ছেন, এখান দিয়ে ঘোড়া নিয়ে সেপাহীরা পাহারা দিয়ে বেড়াতো। খুবই সুন্দরের বাস্তুকলা ছিল। আস্তে আস্তে আমরা মেন দরজার দিকে আগাবো। আর এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো ছোট ছোট কামান, যেগুলো কিনা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইংরেজরা যখন যুদ্ধে জয়ী লাভ করেন, তারপরে সেই ইয়েগুলো নিয়ে এসে, কামানগুলো নিয়ে এসে দুই পাশে এখানে রেখেছিলেন। এটা হচ্ছে মুখ্য দরওয়াজা, এই যে সেই কামানগুলো রাখা এখানে দুই পাশে, দুটো এইভাবে সাজিয়ে রেখেছে। দেখুন কি সুন্দর দরজার ডিজাইন গুলো। ঢুকেই আপনারা দেখতে পাবেন দুই পাশে দুটো ছোট তোপ রাখা আছে। এই যে এই তোপগুলো হচ্ছে যখন কোনো অতিথি এখানে আসে তো এর ভিতরে ফুল দিয়ে এটাকে বাস্ট করা হয়, তো ফুলগুলো অতিথির দিকে ছিটিয়ে দেওয়ার তোপ এগুলো। এবার আস্তে আস্তে আমরা সামনের দিকে পঞ্চমহল, সেখানে যাব। পঞ্চমহলে যাওয়ার এইটাই রাস্তা। আর এটা ছিল দিওয়ানে আম, এখানে রাজামশাই তার প্রজাদের সুখ দুঃখের কথা এখানে শুনতেন। তো এখন তো এটা আপাতত বন্ধ করা আছে। এটা হচ্ছে পঞ্চমহল, যেটা বানিয়েছিলেন বীর সিং জুভেদ। আমি এখন বসে আছি এই দিওয়ানে আমের সামনে। এটা তৈরি হয়েছিল 1700 খ্রিস্টাব্দের সময়।
থেকে রানী ঘোড়ায় লাফ দিয়ে পাঁচিল টপকে এখান থেকে সুরক্ষিত স্থানে পালিয়ে যান। ওনার সঙ্গে ছিল ওনার দত্তক পুত্র।